ডোন্ট মারি উইথ ফর ক্যাটাগরিজম পিপল চার ধরনের মেয়েদেরকে বিয়ে করা যাবে না যারা চার ধরনের মেয়েদেরকে বিয়ে করবে তাদের লাইফটা হেল হয়ে যাবে তাদের লাইফটা জাহান্নাম হয়ে যাবে যারা চার ক্যাটাগরির মেয়েদেরকে বিয়ে করবে তাদের জীবনে সুখ শান্তি থাকবে না রহমত বরকত থাকবে না ইমাম গাজালী রহিমাহুল্ল ওনার কিতাবে উল্লেখ করেছেন যেই যুবকেরা চার শ্রেণীর বা চার ক্যাটাগরির মেয়েদেরকে বিয়ে করেছে তাদের কপাল শেষ এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই চার ধরনের মেয়েদেরকে বিয়ে করলেন মানে আপনি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারলেন আপনি নিজের বিপদগুলো নিজের হাতে ধরে টেনে টেনে আপনি নিয়ে আসলেন প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন সহী মুসলিমের বর্ণনা আমাদের প্রিয়নবী সল্লল্লাভোয়ালে হওয়া সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহামাতা অখৈরু মাতা ওই দুনিয়া আলমার অতু সালিহা আমার নবী বলেন উন্মতের আরি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হল নেককার স্ত্রী যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আর যার ঘরে নেককার স্ত্রী নাই তার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটা নাই এই জন্য মনে রাখবেন চার ধরনের যেই নারীর কথা বলা হইতেছে ওই নারীগুলো নেককার নয় এই জন্য এই নারীগুলাকে বিয়ে করবেন আপনার গোরে জাহান নামের একটা আজাব শুরু হয়ে যাবে আপনার গোরটা জাহান নাম হওয়ার জন্য এই চার ধরনের মেয়েদেরকে বিয়ে করাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য সাবধান আজকের বয়ানটা ভালো করে শুনেন এবং বিয়ে করার আগে অবশ্যই এই চার শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করতে যাবেন না এই চার ধরনের মেয়েদের মধ্য হতে এক নাম্বার হলো এক নাম্বার হলো ওই সমস্ত মেয়ে যারা সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত থাকে। সারা দিন তারা অতিরিক্ত নিয়ে তারা ব্যস্ত থাকে আটা ময়দা নিয়ে ব্যস্ত থাকে তাদের তারা কোথায় কোন ক্রিমটা পাওয়া যায় কোথায় কোন বিউটি পার্লারটা ভালো কোথায় ভালো করে রূপচর্চা করা যায় এইগুলো নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনার পরিপাটি থাকা সেজে থাকা কিউটনেস বজায় রাখা এটা নবীজির সুন্না তবে মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় যারা শুধু রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে তাদের সংসারে সুখ শান্তি থাকে না কারণ তারা সারা দিন রূপচর্চায় ব্যস্ত থাকে যার কারণে সাংসারিক কাজে মনোযোগী হতে পারেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যে সমস্ত মেয়েরা অতিরিক্ত মাত্রায় সাজুগুজু করে দেখবেন অনেক মেয়েদের গড়ের মধ্যে ঢুকলে মনে হবে এটা যেন গরনা এটা যেন বিউটি পার্লার মনে হবে এটা গড়না এটা মনে হয় কোনো কসমেটিক্সের দোকান এমন হয়ে গেছে এই জন্য সাবধান অতিরিক্ত যারা সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে ওই মেয়েদেরকে যারা বিয়ে করবে তাদের গড়ে কোনো সুখ থাকবে না শান্তি থাকবে না রহমত থাকবে না বরকত থাকবে না দুই নাম্বার যারা নিজেদের রূপ নিয়ে অহংকার করে নাবিসা যারা নিজেদের রূপ নিয়ে অহংকার করে মনে মনে ভাবে আমি এত সুন্দরী আমি এত রূপসী আবার নিজেকে অহংকার করে নিজের রূপ নিয়ে অনেক সময় বলে আরে উমুকের কিয়াস বাঙালি মেয়েদের ভালো করে মনে রাখা উচিত মিশরের নারীরা বাঙালি মেয়েদের চাইতে অনেক গুণে বেশি সুন্দর সেই পাকিস্তানের কাশ্মীরি নারীরা অনেক সুন্দর বাঙালি নারীর চাইতে অনেক বেশি এই জন্য আপনি রূপ নিয়ে অহংকার করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দরী অনেক সুন্দরী রূপসী তারা দিন শেষে মাটির নিচে মিশে গিয়েছে এই জন্য মা বোনের কে সাবধান আপনারা রূপ নিয়ে অহংকার করবেন না কারণ আজকে আপনি যুবতী আছেন আজকে আপনি সুন্দরী আছেন একটা সময় আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার এই সৌন্দর্য একদিন থাকবে না আপনি একদিন মরা হয়ে যাবেন আপনি মারা যাবেন মাটিতে আপনার লাশটা পচে গলে মিশে যাবে এই জন্য সাবধান অহংকার হল আল্লাহর চাদর আমার নবী বলেন উরিদা অহংকার হল আল্লাহর চাদর যে অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো আপনারাই বলেন যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তার মতো নাম্বার সারা বিয়াদব এই পৃথিবীতে আর কেউ হতে পারে মনে রাখবেন অহংকার ইবলিসকে ধ্বংস করেছিল ইবলিস হাজার বছর লক্ষ বছর এবাদত করার পরে ফেরেস্তাদের সর্দার হয়েছে ফেরেস্তাদের শিক্ষক হয়েছে এত এবাদত করার পরে ইবলিস শেষ পর্যন্ত শৈতান হয়ে গেছে কারণ কি কারণ অহংকার ইবলিসকে কাপের বানাইয়া দিস অহংকার ইবলিসের লক্ষ বছরের আমল ধ্বংস করে দিয়েছে যুগে যুগে যারাই অহংকার করেছে তাদের পতন হয়েছে ফেরাউন অহংকারের কারণে তার ধ্বংস হয়ে গেছে এই জন্য অহংকার করবেন না এই জন্য মা বোনেরা অহংকার করার কিছু নাই আজকে আপনি অনেক সুন্দর একটা দিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার মাতার চুলগুলো সাদা হয়ে যাবে আপনার দেহের চামড়াগুলো লুজ হয়ে যাবে একটা সময় আপনি মারা যাবেন মৃত লাশ হয়ে যাবেন। আপনি মারা যাওয়ার পরে আপনাকে কবরস্থ করা হবে এই জন্য মা বোনেরা আপনারা অহংকার করবেন না অনেক মেয়েরা আছে তারা রূপ নিয়ে এত অহংকার করে দেখা যায় অহংকার করতে করতে তাদের আর বিয়েই হয় না বিয়ের বয়স পার হয়ে যায় এই জন্য অহংকারী মেয়েকে বিয়ে করবেন না তিন নাম্বার হলো ওই মেয়েরা যারা ছেলেদেরকে নাকে রশি দিয়ে ঘুরাই দেখবেন অনেক মেয়ে আছে দুই চার পাঁচ জনের সঙ্গে রিলেশন করে বসে আছে তার বয়ফ্রেন্ড অনেকগুলো রয়েছে এক সময় এক এক জনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মনে রাখবেন এমন মেয়েদেরকে যারা বিয়ে করবে তারা স্বামীদেরকে মূল্যায়ন করবে না তারা স্বামীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে স্বামীদেরকে ছোট করবে বলবে তোর মতো ফুকির নিরে আমি বিয়ে করছি তোর থেকে কি পাইলাম উমুকে আমাকে এই দিত সেই দিত তখন দেখা যাবে আপনাকে অনেক প্যারার উপর রাখবে দৌড়ের উপর রাখবে স্বামীকে এই মেয়েগুলো শান্তি দেই না প্যারার উপর রাখে কি করলি আরে কি পাইলাম তুই তো ফুকিননি তুই তো কাইল্লা তুই তো সুন্দর না অর্থাৎ নিজেকে বড় করে আর স্বামীকে ছোট করে এই মন মানসিকতার যে মেয়েরা আছে এই মেয়েদেরকে বিয়ে করা যাবে না এই মেয়েদেরকে বিয়ে করলে আপনার জীবনে সুখ শান্তি পাবেন না চার নাম্বার ভালো করে মনে রাখবেন প্রিয় কিছু মেয়ে আছে ভিতরে এক হলো আরেক আপনার আপনার সামনে অনেক প্রশংসা করবে আবার পিছনে বাহিরে বাবিদের সঙ্গে গেলে আপনার বদনাম করা শুরু করে দিবে বলবে বাবি আপনার ভাইয়া তো আমাকে তেমন কিছুই দেই না আপনার ভাইয়া আমার টেক কেয়ারই করেন আপনার সামনে খুব ভালো পিছনে গেলে আপনার বদনাম আপনার সামনে একেবারে রাবি অবস্থি হয়ে যাবে আল্লাহর অলি আল্লার আল্লাহর অলি হয়ে যাবে আর পিছনে গেলেই অমুক ভাই তুমুকের সঙ্গে রিলেশন হারাম রিলেশন প্রক্রিয়া করতে এই জন্য যেই মেয়েদের মুখে এক ভিতরে আরেক ওই মেয়েদেরকে বিয়ে করা যাবে না ওই মেয়েদেরকে বিয়ে করলেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে এই জন্য সাবধান এই মেয়েদের থেকে সাবধান থাকতে হবে